হ্যালো ফ্রেন্ড আমি তাপস স্যার আজকে ভিডিওতে তোমাদের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে যারা এম এ করছো ডিস্টেন্স মোডে তো তোমাদের আমি তোমাদের যে সিসি টু পয়েন্ট টু পেপারটা আছে হিস্ট্রির তো সেই পেপারে সাজেশান নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে আর তোমাদের আগের যে ভিডিওগুলো অর্থাৎ টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট ফোর ফাইভ তারা আমি সাজেশান দিয়ে দিয়েছি যা দেখুনই তোমাদের কিন্তু আরবি একটা প্লে লিস্ট করে দেওয়া আছে সেকেন্ড সেমিস্টারের আর ওখানে তোমাদের কিন্তু বিগত ইয়ারের যে প্রশ্নপত্র সেটাও আপলোড করে দেওয়া আছে যারা দেখো নি দেখে নিও এবং তোমাদের কিন্তু কিছু নোটস তোমাদের কিন্তু আপলোড করে দেওয়া আছে যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সব আগে পাওয়ার জন্য তো দেখো তোমাদের টু পয়েন্ট টু এর যে ইউনিট ওয়ান আছে তো ইউনিট ওয়ান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নটা তোমাদের এটি পরীক্ষার জন্য কিন্তু বিশালই ইম্পর্টেন্ট হাউ ডু ইউ এক্সপ্লেন দ্য অ্যারিস্টোক্র্যাটিক রিয়াকশান ইন ব্রিটিশ পলিসি আফটার এইটিন ফিফটি সেভেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আঠারোশো সাতান্ন সালের পর ব্রিটিশ নীতিতে আপনি কীভাবে অভিজাত প্রতিক্রিয়া ব্যাখ্যা করবেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কিন্তু এবছর একদম বলতে পারো ফার্স্ট চয়েসের ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট দেখো এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে পারো আরবিউর কিন্তু এটি ফেভারিট প্রশ্ন তোমাদের তোমাদের কিন্তু খুবই পছন্দের প্রশ্ন হাউ উড ইউ ক্যারেক্টারাইজ দ্য মেজর ট্রেন্ডস ইন দ্য কাস্ট পলিটিক্স ইন কলোনিয়াল ইন্ডিয়া হোয়াট ডিড দ্য রোল প্লে বাই ডক্টর বি আর আম্বেদকর জ্যোতিরাও ফুলে অ্যান্ড রামস্বামী নাইকার ইন দিস কনটেক্সট অর্থাৎ ঔপনিবেশিক ভারতের জাতপাতের রাজনীতি প্রধান প্রবণতাগুলিকে আপনি কীভাবে চিহ্নিত করবেন এই প্রসঙ্গে আম্বেদকর জ্যোতিরাও ফুলে এবং রামস্বামী নায়িকারের ভূমিকা কী ছিল আমি তোমাদের বলবো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই এক এবং দু নম্বর প্রশ্নটি তোমাদের কিন্তু সবথেকে প্রবল ইম্পর্টেন্ট ইউনিট ওয়ানের জন্য তোমরা কিন্তু অবশ্যই ভালো করে তোমরা কিন্তু এই দুটি তোমরা কিন্তু সবথেকে ভালো করে পড়বে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবার আসবো আমরা সাপোর্টিং প্রশ্নে দেখো সাপোর্টিং প্রশ্নটাও তোমাদের ইউনিট ওয়ান থেকে ডিসকাস দ্য চেঞ্জেস অফ অ্যাগ্রোরিয়ান ইকোনমি ইন কলোনিয়াল ইন্ডিয়া ও ঔপনিবেশিক ভারতে কৃষি অর্থনীতির পরিবর্তনগুলি আলোচনা করো নেক্সট হল পরের সাবরণ প্রশ্ন অ্যানালাইস দ্য ব্যাকগ্রাউন্ড অব দ্য রাইস দ্য স্ট্রাকচার অ্যান্ড ফিচার্স অব দ্য মিডল ক্লাস ইন নাইনটিন সেঞ্চুরি ক্যালকাটা উনিশ শতকের কলকাতায় নতুন মধ্যবিত্ত শ্রেণির উত্থানের পটভূমি গঠন ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করো এটু কিন্তু সাপোর্টিং প্রশ্ন নেক্সট হাউ ডু ইউ রিয়াক্ট টু দ্য ডিকটাম অফ দাদাভাই নওরোজি অন প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রোল ইন ইন্ডিয়া ভারতের দারিদ্র্য এবং অব্রিটিশ শাসন বিষয়ে দাদাভাই নৌরজির বক্তব্যের প্রতি আপনি কী প্রতিক্রিয়া করবেন ঠিক আছে সাপোর্টিং প্রশ্ন আগে তোমরা এক দুই ইম্পর্টেন্ট ভালো করে পড়বে তারপর তোমরা কিন্তু এই সাপোর্টিং তোমরা করে যাবে এক্সট্রা দেখো জাস্ট তোমরা কিন্তু দেখেছ অনেক সময় দেখা যায় তোমার কিন্তু পরীক্ষা কিন্তু যে আগের বছরের প্রশ্ন তো রিপিট হয়ে থাকে তাই তোমাদের বলবো আগের বছরের মধ্যে ইউনিট ওয়ান থেকে মনে হয়েছে এই প্রশ্নটি অর্থাৎ ডিসকাস দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রানজিশন ইনিটিয়েটেড বাই দ্য ব্রিটিশ রাজ ইন দ্য আফটারিমেথ অফ দ্য রেভল্ট এইটিন ফিফটি সেভেন আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের পর ব্রিটিশ রাজ কর্তৃক প্রশাসনিক পরিবর্তনগুলি আলোচনা করো এটা তোমরা জাস্ট দেখেছো যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা অন্তত লিখতে পারো তোমরা কিন্তু তিনটে পার্টে ভাগ করবে ইম্পর্টেন্ট সাপোর্টিং এবং এক্সট্রা যাতে তোমরা কিন্তু পরীক্ষায় চারটে প্রশ্নে তোমরা যা লিখতে পারো সেইভাবে তোমরা কিন্তু তৈরি করে যাবে ঠিক আছে কী বললাম শুধুমাত্র তোমরা কিন্তু ইম্পর্টেন্ট খালি পড়ে যাবে না অবশ্যই তোমরা কিন্তু তিনভাবে পড়ে যাবে খুবই গুরুত্বপূর্ণভাবে পড়ে যাবে সাপোর্টিংভাবে পড়ে যাবে এবং এক্সট্রা তাহলে তোমাদের কিন্তু কোনো প্রশ্ন ছেড়ে আসতে না হয় নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন ইউনিট টু থেকে দেখো রাইট এ ক্রিটিক্যাল নোট অন দ্য হিস্টোগ্রাফি অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসের উপর একটি সমালোচনামূলক নোট লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এবারের জন্য তোমরা কিন্তু খুবই ভালো করে পড়বে ইউনিট টু থেকে এই প্রশ্নটি বিশাল বিশাল ইম্পর্টেন্ট তোমাদের জন্য একদমই তোমরা কিন্তু মিস করবে না নেক্সট দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হোয়াইট ওয়ার দ্য সোশ্যাল বেসিস অ্যান্ড পলিটিক্স অব দ্য আর্লি পলিটিক্যাল অ্যাসোসিয়েশান ইন ইন্ডিয়া ভারতীয় রাজনীতির প্রথম যুগের রাজনৈতিক সংগঠনগুলোর সামাজিক ভিত্তি কী ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কিন্তু এই যে দু নম্বর এক নম্বর তোমার প্রশ্নটি দুটোই কিন্তু আরবিউর ফেভারিট প্রশ্ন পরীক্ষা কিন্তু আগের যে ওল্ড যে সিলেবাস ছিল সেই অনুযায়ী তোমাদের যে পরীক্ষা হতো এই যে আরবিউর সেখানে আমরা কিন্তু এই দুটো প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু খুব দিত এবং তোমরা বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই দুটি প্রশ্ন নেক্সট তোমাদের পরের প্রশ্ন ইম্পর্টেন্ট দেখো হাউ ডু ইউ এক্সপ্লে দ্য ডোমিনেশন অফ দ্য পাবন ব্রাহ্মণস ইন দ্য পলিটিক ইকোনমিক্স সিনারিও অফ মহারাষ্ট্র ইন লেটার নাইনটিন সেঞ্চুরি উইথ স্পেশাল রেফারেন্স টু দেয়ার রোল ইন দা ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া তুমি কীভাবে ঊনবিংশতকে মহারাষ্ট্রের আর্থ সামাজিক ও রাজনৈতিক কাঠামোর মধ্যে চিৎপ্রাবণ ব্রাহ্মণদের আধিপত্য ব্যাখ্যা করবে এবং ভারতে স্বাধীনতা আন্দোলনে তাদের ভূমিকা বিশেষভাবে উল্লেখ করবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইউনিট টুয়ে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এমন তোমাদের বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে তোমাদের একদমই মিস করবে না ঠিক আছে বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট আগে তোমার পর প্রশ্ন তোমাদের ডিসকাস দ্য রাইস গ্রোথ অফ কমিউনিজম ইন কলোনিয়াল ইন্ডিয়ান পলিটিক্স ভারতীয় রাজনীতির সাম্প্রদায়িকতার উদ্ভব সম্পর্চনাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এমনকি তোমাদের কিন্তু এটি আমি তোমাদের এই প্রশ্নের উত্তর তোমাদের দেওয়া আছে আমার চ্যানানে তোমার পাল্টো দেখে নিও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ে কিন্তু আসতে পারে নেক্সট হাউ ডু ইউ এক্সপ্লেন দ্য ইমার্জেন্স অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন এইটটি এইটি ফাইভ তুমি কীভাবে ভারতবর্ষের কংগ্রেসের উত্থান রাখা করবে অথবা আসতে পারে তোমাদের আঠারোশো পঞ্চাশ থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের কার্যকালী ঠিক আছে বললাম এই পাঁচ নম্বর প্রশ্ন কিন্তু সাপোর্টিং করছো আর তোমাদের এক থেকে চার সব থেকে প্রবল ইম্পর্টেন্ট ইউনিট টু থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন একদম তোমরা কিন্তু মিস করবে না খুব ভালোভাবে পড়ে যাবে এবং পাঁচের প্রশ্ন সাপোর্টিং প্রশ্ন নেক্সট তোমার এক্সট্রা প্রশ্ন ইউনিট টু থেকে তোমাদের এক্সট্রা প্রশ্ন ডিসকাস দ্য অরিজিন অ্যান্ড গ্রোথ অফ এক্সট্রিমস ইন ইন্ডিয়া পলিটিক্স সরি ইন্ডিয়ান পলিটিক্স ভারতীয় রাজনীতির চরমপন্থীর উদ্ভব সম্পর্কে আলোচনা করো এটা তোমাদের কিন্তু বলবো তোমরা এক্সট্রা ভিতরে করে যাও আর তোমরা কিন্তু এমনি তোমরা কিন্তু এটা পড়ছো কারণ তোমাদের কিন্তু টু পয়েন্ট ওয়ান বলো বা থ্রি তোমাদের আছে এই টপিকটি নেক্সট দেখো রাইট অ্যাবাউট দ্য রাইস অফ আসামস ন্যাশনালিজম অসমিয়া জাতীয়বাদের উত্থান সময় লেখো এরকম সাপোর্টিং করে যাও বা এক্সট্রা করে যেতে পারো এটা কারণ তোমাদের কিন্তু আগের বারে পরীক্ষায় এসেছিলো জাস্ট দেখে যাও তোমার অন্তত লিখে আসতে পারো তোমরা ঠিক আছে আসলে তোমাদের পরের ইউনিট দেখো নেক্সট এক্সপ্লেন দ্য ইম্প্যাক্ট অফ ওয়ার্ল্ড ওয়্যার ওয়ান অন ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড ইন্ডাস্ট্রি বিশাল ইম্পর্টেন্ট ইউনিট থ্রি থেকে বিশাল একটি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি একদম কিন্তু পরীক্ষা কিন্তু বছর বিশাল চান্স ভারতীয় অর্থনীতি ও শিল্পীর উপর প্রথম বিশ্বদের প্রভাব আলোচনা করো বা অর্থনীতির উপর প্রভাব আলোচনা আসতে পারে পরীক্ষা আসতে পারে অথবা আসতে পারে রাজনীতির উপর প্রভাব আলোচনা করো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট অ্যানালাইজ দ্য ব্যাক ব্রেকডাউন অফ দ্য রেভলিউশনারি মুভমেন্ট ইন বেঙ্গল ডিউরিং নাইনটিন হান্ড্রেড ফোর থেকে 14 অর্থাৎ উনিশশো চার থেকে চোদ্দো পর্যন্ত বাংলাদেশে বৈপ্লবিক আন্দোলনগুলোর পটভূমিকা আলোচনা করো এবং তোমরা কিন্তু পারলে একটু উনিশশো কুড়ি তোমরা কিন্তু করে রাখবে তুমি পরীক্ষা কিন্তু আসলেও আসতে পারে ঠিক আছে বললাম তো এক আর দুই তুমি বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের ভালো করে করবে পরীক্ষা কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট ইউনিট থ্রি থেকে নেক্সট দেখো সাপোর্টিং প্রশ্ন ইউনিট থ্রি থেকে ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ দ্য হোমরুল মুভমেন্ট অন ইন্ডিয়ান পলিটিক্স ভারতীয় রাজনীতিতে হোমরুল আন্দোলনের প্রভাব লেখো প্রেরম বসুন আসতে ঘুরে আসতে পারে যে এই আন্দোলনে অ্যানিভেসান্ত ও তোমার হচ্ছে বালগবন্ধ তিলকের ভূমিকা কী ঠিক আছে ঘুরিয়ে আসতে প্রশ্নটি নেক্সট দেখো রাইট এ নোট অন দ্য রাইস অ্যান্ড গ্রোথ অব দ্য ওয়ার্কিং ক্লাস মুভমেন্ট ইন ইন্ডিয়া ইন দ্য আর্লি টোয়েন্টি সেঞ্চুরি বিংশ শতকের প্রথম ভারতের শ্রমিক শ্রেণীর আন্দোলনের উত্থান ও বিস্তার সম্পন্ন দেখো দেখো তোমার এটা করে যাচ্ছ টু পয়েন্ট ফু এর জন্য টু পয়েন্ট ওয়ানও আছে টু পয়েন্ট থ্রিতে আছে তোমরা কিন্তু সেভাবে করে যাবে প্রশ্নটি তোমরা দেখো তোমাদের টু পয়েন্ট ওয়ান টু বা থ্রি এই তিনটে পেপার কিন্তু অনেকটাই কিন্তু ম্যাচিং আছে চেষ্টা করবে তিনটে পেপারকে একসঙ্গে পড়ার তাহলে তোমরা দেখবে কিন্তু ভালো হবে তোমাদের পরীক্ষা অনেক সময় তোমাদের মডেলের বাইরেও তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে যদি তোমরা কী করতে পারো তোমরা যদি ধরো ধরো টু পয়েন্ট এর যে মডেল আসে সেখান থেকে না আসে টু পয়েন্ট ওয়ান থেকে চলে আসতে পারে এরকমভাবে হতে পারে তাই তোমরা বলবো একটু তোমার চেষ্টা করো তোমরা টু টু পয়েন্ট ওয়ান টু থ্রিটাকে একটু তোমরা কম্প্যাক্টভাবে পড়ে যাবে তাহলে তোমরা কিন্তু মানে লিখতে পারো তোমরা ঠিক আছে বললাম ইম্পর্টেন্ট পড়ার পর তারপর তোমাকে সাপোর্ট হিসেবে পড়ে যাবে আর তোমাদের প্রশ্ন যেভাবে আস না কারণ লিখতে পারো পরীক্ষায় নেক্সট দেখো তোমাদের পরের দেখো প্রশ্ন হাউ উড ইউ এক্সপ্লেন দ্য গান্ধী রাইস পাওয়ার ইন ইন্ডিয়া পলিটিক্স এটা তোমাদের তোমাদের হচ্ছে কিন্তু ইউনিট ফোরের প্রশ্ন ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যদিও আগের বাদনার পরে চলে এসছে তাও তোমাদের বলবো যে এই প্রশ্ন হলোনা হতে পারে কারণ খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন বলবো তোমাদের আমি ভালো করবে নেক্সট দেখো ডিসকাস দ্য ব্যাকগ্রাউন্ড অফ নন কোঅপারেটিভ মুভমেন্ট অর্থাৎ অসহযোগ আন্দোলনের প্রথমে আলোচনা করো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ইউনিট ফোর থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আগে এক আর দুই ভালো করে পড়বে তারপর তোমরা ইউনিট ফোরতে সাপোর্টিং করে যাবে ডিসকাস অ্যাবাউট রাউলার সত্যাগ্রহ অর্থাৎ রাউলার সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা করো নেক্সট সাপোর্টিং প্রশ্নটাও তোমাদের গিভ এ ব্রিফ অ্যাকাউন্ট অফ দ্য বারদৌলি সত্যাগ্রহ ইন নাইন টোয়েন্টি এইট অর্থাৎ বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা করো তোমরা করে যাবে সাপোর্টিং হিসাবে লাস্ট তোমাদের হাউ ডিড গান্ধী রিলেট নন কোঅপারেটিভ মুভমেন্ট উইথ দ্য ডিম্যান্ড অফ খিলাফত গান্ধীজি কীভাবে খিলাফতের দাবির সাথে অসহযোগ আন্দোলনকে যুক্ত করেছিল এগুলো তোমাকে জাস্ট সাপোর্টিং করে যাবে আগে এক দুই ভালো করে করার পর তারপর তোমাকে কিন্তু ইউনিট ফরের সাপোর্টিং তোমার একটা ভালো করে করবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের পরে প্রশ্ন তোমাদের ডু ইউ থিঙ্ক মার্কসিস্ট হিস্টোগ্রাফি হ্যাজ কন্ট্রিবিউটেড টু এ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ ইন্ডিয়ান ন্যাশনালিস্ট পলিটিক্স তোমরা এটা জাস্ট এক্সট্রা করে যাবে তুমি কি মনে করো ভারতের জাতীয় রাজনৈতিক ব্যাখ্যায় মার্ক্সবাদী ইতিহাস চর্চার গুরুত্ব অনেক বেশি তো এই ছিল তোমাদের টু পয়েন্ট টু এর যে সাজেশান তোমাদের ইম্পর্টেন্ট সাপোর্টিং এক্সট্রা সবই কিন্তু আলোচনা করলাম যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তার সময় তো এটুকুই